রহস্যের খোঁজে আমরা যেখানেই যাই না কেন, আমাদের বারবার ফিরে আসতে হয় নিজেদের কাছে, নিজেদের ভিতরে খুঁজে দেখতে হয়। রহস্যের অপার সমুদ্রে ডুবুরি নামিয়ে তুলে আনতে হয় গুপ্তধন। তবে সমুদ্রের ঠিক কোথায় মুক্ত পাওয়া যায় সেটা জানতে গেলে খুঁজে দেখতে হয় আমাদের অতীত, আমাদের ছোট ছোট হাবভাব, আমাদের শখ। আজ এমনি এক শখের গল্প শুনবেন আপনারা। এই একটি শব্দ সম্বল করে মানব মনের অন্ধকার সমুদ্রে পাড়ি জমাবো আমরা। শুনতে থাকুন চিরঞ্জিৎ ভট্টাচার্যের কাহিনী শখ। বাইরে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে, আর সেই সঙ্গে তুমুল ঝড়। যেন এক পৈশাচিক দানব জেগে উঠেছে, পুরো পৃথিবীটাকে লণ্ডভণ্ড না করে তার শান্তি নেই। থেকে থেকে বিদ্যুতের ঝলক রাতের আকাশটাকে যেন চিরে দিচ্ছে বারবার। মিসেস মিত্র তার বাড়ির জানলাগুলোকে তাড়াতাড়ি বন্ধ করতে লাগলেন। এই দুর্যোগে যে এখনো লোডশেডিং হয়নি এটাই আশ্চর্যের। মিসেস মিত্রের বয়স 70-এর কাছাকাছি, ছোটোখাটো মাঝারি চেহারা, বয়সের তুলনায় শরীর এখনো বেশ মজবুত। মিসেস মিত্র সব জানলাগুলো বন্ধ করার সাথে সাথে এক প্রচণ্ড বাজের শব্দের সঙ্গে বাড়ির আলোগুলো নিভে গেল। হাতড়ে হাতড়ে একটা মোমবাতি খুঁজে নিয়ে সেটাকে জ্বালিয়ে টেবিলের উপর রাখলেন। এমন সময় বাইরে দরজায় টোকার আওয়াজ হল, মৃদুভাবে দুবার। মিসেস মিত্র মোমবাতি হাতে নিয়ে দরজা খুললেন। মোমের আলোয় এবং বিদ্যুতের ঝলকে বাইরে এক যুবককে দেখতে পেলেন তিনি। তার সর্বাঙ্গ থেকে টপ টপ করে জল পড়ছে, হাতে একটা সাইকেল ধরা আছে। মিসেস মিত্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখে যুবকটি নিজেই একটু ইতস্তত করে উত্তর দিল, আসলে এই আচমকা ঝড় বৃষ্টিতে একদম মাটকে গেছি, এই নির্জন জঙ্গলের রাস্তা কোনো আশ্রয় না পেয়ে। ও আসুন আসুন, ভেতরে আসুন আসুন। যুবককে কথাটা শেষ করতে না দিয়ে মিসেস মিত্র বললেন। যুবকটি সাইকেলটাকে বাইরে দাওয়ায় রেখে ভেতরে ঢুকল। মিসেস মিত্র ততক্ষণে আরও কয়েকটা মোমবাতি জ্বালিয়েছেন। এতক্ষণে যুবককে ভালো করে দেখলেন তিনি, বেশ লম্বা চওড়া চেহারা, বয়স আন্দাজ 30 হবে। বৃষ্টিতে ভিজে মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, ঠান্ডায় অল্প অল্প কাঁপছে তার শরীর। মিসেস মিত্র বললেন, হে হে, আপনি তো একেবারে ভিজে গিয়েছেন, এই পোশাকে বেশিক্ষণ থাকলে তো আপনার শরীর খারাপ করবে, আপনি একটু দাঁড়ান দাঁড়ান। বলে মিসেস মিত্র পাশের একটা ঘরে চলে গেলেন। মিনিট খানেক পরে ফিরে এলেন একটা পুরনো পাজামা আর পাঞ্জাবি নিয়ে, বললেন, নিন, এইগুলো আমার স্বামীর ছিল, বহুদিন আগের জিনিস, কিন্তু এ ছাড়া আপনার পরার মতো তো আর কিছুই নেই বাড়িতে, যান তাড়াতাড়ি বাথরুমে গিয়ে এগুলো পরে ফেলুন, যান। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু দয়া করে আপনি বলবেন না, আমি তো আপনার ছেলেরই বয়সী। মিসেস মিত্র একটু হাসলেন। আচ্ছা বেশ, কিন্তু এখন তাড়াতাড়ি আগে ড্রেসটা চেঞ্জ করে নাও, না হলে কিন্তু এবার ঠান্ডা লেগে যাবে, কেমন, যাও। যুবকটি একটু হেসে বাথরুমে চলে গেল। ভালো করে স্নান করে গা মুছে ড্রেস চেঞ্জ করে যখন বেরোল, দেখল টেবিলে রাখা আছে দু কাপ চা, এক বাটি মুড়ি ও নারকেল নাড়ু। নাও বাবা, খেয়ে নাও,
না হলে কিন্তু চাটা এবার ঠান্ডা হয়ে যাবে। অবশ্য বেশি কিছুই জোগাড় করতে পারলাম না। আরে না না, কি বলছেন, এমন সুখাদ্য কি আর শহরে মেলে? মিসেস মিত্র যুবকের উল্টো দিকের একটা চেয়ারে বসতে বসতে বললেন, তাহলে কোত্থেকে আসা হচ্ছে? যুবকটি চেয়ারে বসে বলল, আমি কলকাতায় থাকি, ব্যাংকে চাকরি করি, এখানে কদিন ছুটি কাটাতে এসেছিলাম। কালই এসেছি, এখানকারই এক ডাক বাংলোতে উঠেছি। তো সেই ডাক বাংলোরই কেয়ারটেকারের সাইকেল নিয়ে জঙ্গলের ভেতর দিকে এসেছিলাম একটু ঘোরাঘুরি করতে। ঘুরতে ঘুরতে কখন যে মেঘ করেছে খেয়াল করিনি, ফেরার পথে এমন ঝড় বৃষ্টি আরম্ভ হলো যে আপনার বাড়িটা না থাকলে বড়ই বিপদে পড়তাম। তবে আপনাকে এভাবে বিরক্ত করার জন্য আমি সত্যিই দুঃখিত। মিসেস মিত্র একটু হাসলেন, বললেন, বিরক্তির কিছুই নেই, আসলে একা থাকি তো, মাঝে মাঝে কেউ এলে খুশি হই। যুবকটি একটু অবাকই হল, এইরকম নির্জন জঙ্গলের ভিতর এই বৃদ্ধা একা একাই থাকেন, কোনো চাকর বাকর আছে বলে তো মনে হচ্ছে না। যুবকটি এবার বাড়ির ভিতরটা ভালো করে দেখতে লাগল। বেশ পুরনো বাড়ি, দেয়ালে প্লাস্টার জায়গায় জায়গায় খসে গেছে। যুবকটির বাঁদিকের দেওয়ালে একটা সরু সিঁড়ি উঠে গেছে। বৃদ্ধার পেছনের রান্নাঘর থেকে মোমবাতির ক্ষীণ আলো আসছে, তার জন্যই ঘরের বেশিরভাগ জায়গা অন্ধকারেই ঢাকা পড়ে আছে। তবে সেই অন্ধকারেও যুবকটি বুঝতে পারল ঘরদোর বেশ পরিষ্কার। পুরনো বাড়ি দেওয়ালে মাকড়সার ফাঁদ আটকে নেই, এমনকি একটু আগে যে বাথরুমে স্নান করে এলো সেটাও বেশ পরিষ্কার। মানে বৃদ্ধা বাড়িটার বেশ যত্ন নেন। একটু ইতস্তত করে সে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি এ বাড়িতে একাই থাকেন? মিসেস মিত্র একটু ক্ষীণ হেসে বললেন, হ্যাঁ, 40 বছর আগে আমার স্বামী মারা যাওয়ার পর থেকে একাই থাকি। অবশ্য একেবারে একা বলবো না, এখান থেকে 1 মাইলের মধ্যেই জঙ্গলের মধ্যে একটা আদিবাসী গ্রাম আছে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তাদেরকে টাকা পয়সা দিয়ে বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আনায়। তারা যখন গরুর গাড়ি করে হাটে সবজি বেচতে যায়, তখন আমিও মাঝে মাঝে বাইরে তাদের সাথে ঘুরে আসি। তাছাড়া এখন জঙ্গলের মধ্যে নতুন রাস্তাঘাট হয়েছে, ইলেকট্রিক আলো বসেছে, সেই দৌলতে আমার বাড়িতেও ইলেকট্রিকের আলো চলে এসেছে। কিন্তু তাও এত নির্জনতার মধ্যে আপনি থাকেন কি করে? লোকালয় এখান থেকে প্রায় 3-4 মাইল দূরে, তাছাড়া বন্য জন্তুর ভয় তো আছেই। আপনার স্বামী এত বছর আগে মারা গেছেন, আপনার কখনো ইচ্ছা হয়নি বাড়িটা ছেড়ে লোকালয়ের আশেপাশে থাকতে? বেশ গম্ভীর ও ক্ষীণ স্বরে মিসেস মিত্র বললেন, ইচ্ছে থাকলেও উপায় হয়নি। কেন উপায় হয়নি কেন? যুবকটি ভেবেছিল এ প্রশ্নে মহিলা বোধহয় রেগে যাবেন, কিন্তু তিনি রাগলেন না, বরং হাসি মুখে অন্য প্রসঙ্গে চলে গেলেন। সে অনেক কথা, যাকে যা বাইরের অবস্থা, মনে হচ্ছে তো আজ রাতে আর বৃষ্টি থামবে না। তুমি তাহলে রাতটা আজ এখানে থেকে যাও, দেখি তোমার জন্য রাতে কি রান্না করা যায়। এই বলে মহিলা রান্নাঘরে চলে গেলেন। যুবকটি বুঝল মহিলা ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইছেন, কিন্তু কেন
বাড়িটা না ছাড়ার পেছনে কি কারণ থাকতে পারে? শুধুই কি স্বামীর স্মৃতি ও আবেগ জড়িত কারণ, নাকি অন্য কোনো ব্যাপার আছে? যুবকটি আর কিছু জিজ্ঞেস করল না, চুপচাপ চা মুড়ি শেষ করতে লাগল। মিনিট কুড়ি পর মিসেস মিত্র এসে চেয়ারে বসলেন, বললেন, খিচুড়ি চাপিয়ে দিলাম, এই বৃষ্টিতে ভালো জমবে, কি বলো? দারুণ। আরে খিচুড়ি আমার কি ব্যাপার, কি দেখছো? যুবকটি ভুরু কুঁচকে বলে, টিকটিকি, এই দেওয়ালে একটা টিকটিকি দেখতে পাচ্ছি। আসলে কোনো সরীসৃপ জীব আমি মোটেই বরদাস্ত করতে পারি না, তার উপরে এই টিকটিকিটাকে আমি একদম সহ্য করতে পারছি না। জানেন, আমার বাড়িতে টিকটিকি দেখলেই আমি মেরে দিই। মিসেস মিত্র প্রায় আঁতকে উঠলেন। সে কি, তুমি টিকটিকি মেরে ফেলো? কিন্তু টিকটিকি মারা যে খুব অশুভ বাবা, সংসারে অমঙ্গল হয় তাতে। অশুভ? আপনি জানেন টিকটিকি কত বিষাক্ত? এই সমস্ত প্রাণীদের মারা অশুভ নয়, শুভ কাজ। তাছাড়া টিকটিকি মারলে সংসারের অকল্যাণ হয় কি করে? আপনি এসব কুসংস্কারে বিশ্বাস করেন নাকি? মিসেস মিত্রের মুখ গম্ভীর হয়ে ওঠে, বললেন, কুসংস্কার? তোমরা আজকালকার ছেলে মেয়েরা দুপাতা ইংরেজি পড়ে সবই কুসংস্কার মনে করো। পৃথিবীতে এমন কত রহস্য আছে, তার কটারই বা জবাব দিতে পেরেছে তোমাদের আধুনিক বিজ্ঞান? যেগুলোর ব্যাখ্যা দিতে পারেনি সেগুলোকেই তোমরা কুসংস্কার বলে উড়িয়ে দাও। সব কিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, এর বাইরেও যে মস্ত বড় জগৎ আছে তোমরা তা থেকে বঞ্চিত। ভদ্রমহিলার কথায় যুবকটির মনে মনে হাসি পেল। কুসংস্কারের প্রভাব এত প্রবল যে যুক্তি ব্যাখ্যা কোনো কিছুই এরা মানতে চায় না। তারা বুঝতে চায় না যে মানুষের দুর্বলতাই মানুষকে কুসংস্কারের দিকে এগিয়ে নিয়ে যায়, তখন সে সেটাকে আঁকড়ে ধরেই বাঁচতে চায়। এইসব আনাড়ি মানুষদের সঙ্গে বিজ্ঞান নিয়ে আলোচনা করাই বৃথা। কিন্তু তাদের রাগটাকে আরো উস্কে দিয়ে সে রীতিমতো মজা পায়। সে বলল, হ্যাঁ, এখনো অনেক রহস্য আছে যেগুলো বিজ্ঞান এখনো ব্যাখ্যা দিয়ে উঠতে পারেনি, কিন্তু আমার বিশ্বাস খুব শীঘ্রই বিজ্ঞান সেগুলোর উপযুক্ত জবাব দেবে। কিন্তু আপনার এই কুসংস্কারের কোনো ভিত্তি আছে? এই যে ভূত, প্রেত, পিশাচ, নিশির ডাক, এসবের সত্যি কোনো প্রমাণ দিতে পারবেন? মিসেস মিত্রের মুখ থমথমে হয়ে উঠল। মিনিটখানেক চুপ করে বসে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, বেশ, তোমাকে তাহলে ঘটনাটা বলি। সবটা শুনে তুমি না হয় এর সত্যতা যাচাই করো। তখন তুমি জানতে চাইলে না যে আমি কেন এ বাড়ি ছেড়ে যাইনি, তখন এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এখন বলছি। আমার স্বামী ছিলেন খুবই চুপচাপ প্রকৃতির মানুষ, কারোর সাথেই খুব একটা মিশতেন না, নির্জনতা ভালোবাসতেন বলে এই জায়গায় বাড়ি তৈরি করেন। কাঠের ব্যবসা ছিল আমাদের, তো সেই ব্যবসার কাজ ছাড়া তিনি আর বাড়ির বাইরে থাকতেন না। সব সময় তার ঘরে কি সব সাধনা করতেন, তার ঘরে আমারও বিনা অনুমতিতে যাওয়া নিষেধ ছিল। এই নির্জন জায়গায় এসে তার হাব ভাব যেন আরো পাল্টে যেতে লাগলো, সব কিছুর প্রতি তিনি যেন কেমন উদাসীন। সব সময় নিজেকে ওই ঘরে বন্ধ করে রাখতেন, ভেতর থেকে ভেসে আসত নানান মন্ত্রের আর ঘণ্টার আওয়াজ। কাজেও মন ছিল না,
তাই বাধ্য হয়ে আমাকে ব্যবসার হাল ধরতে হয়। একদিন সন্ধেবেলায় কাজ থেকে এসে দেখি বাড়ির সদর দরজা খোলা। ঘরে ঢুকে দেখি তার ঘরেরও দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। গোটা বাড়ি খুঁজে ফেললাম, কোথাও নেই। বাইরে বেরিয়ে জঙ্গলের ভিতরের দিকে খোঁজ করতে লাগলাম। আদিবাসী গ্রামটায় গিয়ে খোঁজ করলাম। তারা বললেন ওনাকে নাকি ওরা দেখেছে আরও গভীর জঙ্গলে ঢুকতে। তারপর তাদের কয়েকজনকে নিয়ে চলে গেলাম সেই দিকে। অনেকটা ভেতরে গিয়ে জঙ্গলটা একটু ফাঁকা হয়ে এলো। আদিবাসীরা বলল জায়গাটা মোটেও ভালো নয়, বহু তান্ত্রিক কাপালিক এখানে আসেন কালা জাদু সাধনা করার জন্য। জায়গাটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ, বাতাসে কেমন যেন একটা আষ্টে গন্ধ। তারপর দূর থেকে আলোর চিহ্ন দেখতে পেয়ে সেখানে গিয়ে দেখি আগুনের কুণ্ডের চারপাশে কয়েকজন সাধুর সঙ্গে বসে উনি ধ্যান করছেন। সেসব সাধুদের চেহারা যে কি ভয়ঙ্কর, মাথায় জটা, গোঁপ দাড়ি প্রায় পেট পর্যন্ত নেমে এসেছে, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে এই বড় বড় লাল লাল তিলক। প্রত্যেক সাধুর পাশে একটা করে কঙ্কালের মাথা রাখা। ওনার পাশেও দেখলাম একটা কঙ্কালের মাথা রাখা আছে। এতক্ষণ নিজেকে সামলে রেখেছিলাম, কিন্তু এইবার ভেঙে পড়লাম। ডুকরে কেঁদে বললাম, ওগো তুমি এসব কী করছো, বাড়ি চলো, আমি তোমায় নিতে এসেছি। কিন্তু কোনো সাড়া নেই, সবাই যেন পাথরের মতো স্থির হয়ে আছে। অনেকক্ষণ ধরে ডাকা ডাকের পর তিনি চোখ খুললেন। জ্বলন্ত ভাটার মতো চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মায়ের সাধনায় ব্যাঘাত ঘটিও না, মারুষ্ট হবেন। তুমি বাড়ি চলে যাও, আমি ঠিক সময় চলে যাব, যাও। তার গলার আওয়াজে আমি চমকে উঠলাম। এ যেন তার আওয়াজই নয়, এক বিভৎস আওয়াজ যেন তার মুখ দিয়ে বেরোচ্ছে। ভয়ে দুঃখে কাঁদতে কাঁদতে আমি ফিরে এলাম বাড়িতে। শেষ রাতের দিকে তিনি ফিরলেন, তার হাতে ধরা আছে সেই কঙ্কালের মাথাটা আর একটা পুঁটলি। আমি সারা রাত দরজার কাছেই বসেছিলাম। দূর থেকে যখন তিনি ফিরছেন মনে হলো যেন তার পেছন পেছন একটা কালো ছায়া মূর্তি এগিয়ে আসছে। দেখে ভয় পেয়ে গেলাম আমি, কিন্তু তিনি সেই দিকে ভ্রুক্ষেপই করলেন না, সোজা এসে ঢুকে গেলেন তার ঘরে। আমিও ঢুকতে যাচ্ছিলাম তার ঘরে, কিন্তু আশ্চর্য, অদৃশ্য কেউ যেন আমাকে সেই ঘর থেকে ফেলে বার করে দিল, আর দরজাটাও নিজে থেকে বন্ধ হয়ে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এতক্ষণ কথা বলে মিসেস মিত্র থামলেন, তারপর একটু যেন শ্বাস নিয়ে আবার বলতে লাগলেন, তারপর থেকে সব সময় একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো আমার। মনে হতো কেউ যেন আমার আশেপাশেই ঘোরাঘুরি করছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না। তার নিঃশ্বাসের শব্দ যেন শুনতে পাই। বাড়িটা সব সময়ে যেন একটা দমবন্ধ পরিবেশ বিরাজ করতে লাগলো। আগে কয়েকটা কুকুর রোজ দুপুরে বাড়ির বাইরে ঘোরাঘুরি করত, তাদের রোজ খেতে দিতাম, কিন্তু তারাও আর আসতো না। বাড়ির সামনে দিয়ে গেলেও তারা যেন দৌড়ে পালাতো,
যেন কিছুতে ভয় পাচ্ছে তারা। আর তিনি সেই যে এসে ঘরে দৌড় দিলেন, 15টা দিন হয়ে গেল তিনি ঘর থেকে বেরোলেন না। শেষে মরিয়া হয়ে একদিন ভাবলাম পুলিশ ডেকে দরজা ভেঙে ওনাকে বার করে আনব। ঠিক সেই দিনই তিনি দরজা খুলে বেরোলেন। তাকে দেখে আর চেনার উপায় নেই, পরনে কাপালিকের মতো পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল তিলক। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো, একেবারে টকটকে লাল, দেখলে বুকের ভিতরটা যেন শুকিয়ে যায়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না আমার। তিনি আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় শুধু বললেন, আজ মধ্যরাতে আমি আমার যজ্ঞ শেষ করব, আমি চাই সেই সময় তুমি উপস্থিত থাকো। এই বলে তিনি ঘরের ভিতরে চলে গেলেন। আমি খানিকক্ষণ সেইভাবেই দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ মনে একটা আশার উদ্রেক হলো, সত্যি কি তার যজ্ঞ আজ শেষ হবে? তারপর থেকে কি তিনি আবার স্বাভাবিক হয়ে যাবেন? অনেকদিন পর মনে একটা শান্তি অনুভব করলাম, কিন্তু তখনও কি জানতাম আজ রাতে আমার সাথে কি ঘটতে চলেছে। মাঝরাতে আমি তার ঘরে গেলাম, দরজা খোলাই ছিল। ঘরে ঢুকতেই এক প্রচণ্ড দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো। ঘরে মোমবাতি জ্বলছিল, সেই আলোতেই দেখতে পেলাম ঘরের চারিদিকে পচা উচ্ছিষ্ট খাবারের অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এত নোংরা আর দুর্গন্ধের মধ্যে যে উনি কি করে থাকলেন এতদিন! দেখলাম মোমবাতির চারিদিকে নানান রকম হিজিবিজি কি সব আঁকা। সেই মরার খুলি অনেকগুলি হাড় ও একটা লম্বা ছুরি রাখা। উনি সামনে মন্ত্র পড়ে যাচ্ছেন। আমি ঘরে ঢুকতেই তিনি আমার দিকে চাইলেন, কেমন একটা অদ্ভুত দৃষ্টি। তিনি ইঙ্গিতে আমাকে বসতে বললেন, আমি চুপচাপ বসে রইলাম। উনি আরও বেশ কিছুক্ষণ ধরে মন্ত্র পড়ে গেলেন। তারপর একটা সময় চোখ চাইলেন, শূন্যে দু হাত তুলে উপরের দিকে তাকিয়ে তিনি গম গমে গলায় বলে উঠলেন, মা, আজ আমার সাধনা শেষ পর্যায়ে। তোর জন্য আমি এতদিন নিজেকে ঘরে আটকে রেখে দিন রাত তোর সাধনা করেছি মা। এই সাধনা সম্পূর্ণ হলে আমি অমর হয়ে যাব, অমর। আজ আজ তোর শেষ ইচ্ছে পূরণ করব আমি, তোর বলি চাই, তাই তো? আমি তোকে বলি দেব, বলি দেব। আমার আমার এই বলি তুই গ্রহণ কর মা, আমার এই বলি তুই গ্রহণ কর। এই বলেই তিনি সামনে পড়ে থাকা ছুরিটা নিয়ে ছুটে এলেন আমার দিকে। এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলাম আমি। তারপর যখন বুঝতে পারলাম উনি আমাকে বলি দিতে চলেছেন, ততক্ষণে উনি আমার উপরে দু হাতে ছুরিটা ধরে প্রায় লাফিয়ে পড়েছেন। তারপর কি থেকে যে কি হয়ে গেল, আমার পাশেই একটা মাটির পুতুল রাখা ছিল, মুহূর্তের মধ্যেই সেটাকে হাতে ধরে সজোরে আঘাত করলাম ওনার উপর। ওনার কপালে লাগলো সেটা, পুতুলটাও টুকরো টুকরো হয়ে গেল। উনি টাল সামলাতে না পেরে উল্টে পড়ে গেলেন।
আর তার মাথার পিছনটা সজোরে গিয়ে লাগলো খোলা দরজাটার কোনটায়। অস্পষ্ট একটা আর্তনাদ করে উনি মেঝেতে পড়ে গেলেন, আর আমিও অজ্ঞান হয়ে গেলাম। মিসেস মিত্র থামলেন, একটু যেন হাঁপাতে লাগলেন। টেবিলের ওপর রাখা জলের গ্লাস থেকে বেশ কিছুটা জল খেলেন। যুবকটি বেশ মন দিয়ে শুনছিল, তার মনের মধ্যে এখন একটা দ্বন্দ্ব চলছে। ভদ্রমহিলা যা বলছেন সেসব কি সত্যি? কিন্তু তিনি মিথ্যে কথা বলছেন বলে তো মনে হচ্ছে না। ঘটনাটা বলার সময় তার মুখের মধ্যে যে আতঙ্কের ছাপ পড়েছিল সেটা তো মিথ্যে হতে পারে না। সে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু এর সাথে আপনার বাড়ি ছেড়ে না যাওয়ার কি সম্পর্ক? এ ঘটনা তো অনেক কাল আগের। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, যেতে পারি না, তার আত্মা যে অমরত্ব পেয়েছে তার আর মুক্তি নেই, কিন্তু তিনি আমাকেও বন্দী করে রেখেছেন, তার আরও একটা বলির দরকার। কারণ সেই রাতে তার যজ্ঞ শেষ হবার আগেই দুর্ঘটনায় তার শরীর মারা যায়, কিন্তু তার আত্মা অমর হয়ে যায়। তাই তার আরও একটা বলির দরকার, যাতে তিনি তার সাধনা সম্পূর্ণ করে নিজের শরীরটাও ফিরে পান। আর সেই কাজ যত দিন না হচ্ছে, আমার এ বাড়ি থেকে মুক্তি নেই। যুবকটির হৃৎস্পন্দন বেড়ে গেছে, তার মুখে আতঙ্কের ছাপ পড়ছে ধীরে ধীরে। সে আমতা আমতা করে বলল, কিন্তু কিন্তু সেদিন তো তিনি তার বলি দিতে পারেননি, তাহলে তিনি অমর হলেন কি করে? হাসলেন মিসেস মিত্র। টেবিলের ওপর রাখা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে বললেন, কে বললেন তিনি বলি দিতে পারেননি? মানে? যুবকটির গলায় অবিশ্বাস আর আতঙ্কের ছাপ স্পষ্ট। মানে সেই রাতে আমার আঘাতে তিনি পড়ে গেলেও পড়ে যাবার আগের মুহূর্তে এক অব্যর্থ লক্ষ্যে ছুরিটা আমার বুকে বসিয়ে দেন। যন্ত্রণায় আর আতঙ্কে জ্ঞান হারাই আমি। তারপরে যখন চোখ খুললাম, দেখলাম আমার শরীরটা মেঝেতে পড়ে আছে। আপনি আপনি কিছু উল্টো পাল্টা বকছেন, আপনি তো আমার সামনে বসে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে যুবকটি। মিসেস মিত্রের মুখে খেলা করছে এক বিচিত্র হাসি। তিনি বললেন, রোজ রাত্রে আমার স্বামী এ ঘরে আসেন নতুন বলির আশায়, কিন্তু রোজই আমি তাকে নিরাশ করি, কিন্তু আজ সে আর নিরাশ হবেন না, আর আমারও আজ মুক্তি হবে। আপনি আপনি পাগল হয়ে গেছেন, কেউ আসতে পারে না, আপনার স্বামী মারা গেছেন, সে ফিরে আসতে পারে না। সে যুবকটির কথা থেমে গেল। ওপরের দোতলায় কারো ভারী পায়ের আওয়াজ পাওয়া গেছে, বাইরের দরজাতেও বারবার কেউ ধাক্কা দিচ্ছে। যুবকটি খেয়াল করল ঘরের পরিবেশ হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে।
ওদিকে দরজায় আঘাত বেড়েই চলেছে, যেন এক্ষুনি ভেঙে পড়বে সেটা। যুবকটি প্রায় আর্তনাদ করে উঠল, এসব কি হচ্ছে? গোটা ঘর তখন গম গম করছে মিসেস মিত্রের অট্টহাস্যে। এসে গেছেন, তারা সবাই এসে গেছেন, আমার স্বামী তার সঙ্গীদের নিয়ে এসেছেন। আজ যজ্ঞ সম্পূর্ণ হবে। দরজাটা এমন ভাবে নড়ছে বোঝাই যাচ্ছে আর বেশিক্ষণ সেটা দাঁড়িয়ে থাকবে না। ওপরের দোতলা থেকে পায়ের আওয়াজ সিঁড়িতে নেমে এসেছে, সঙ্গে ভেসে আসছে অজস্র ভয়ানক হাসির শব্দ। যুবকটি ততক্ষণে উন্মাদ হয়ে পড়েছে, সে বুঝতে পারছে এটাকে এক্ষুনি পালাতে হবে যেভাবেই হোক, কিন্তু কিভাবে? দরজা দিয়ে তো পালানো অসম্ভব, তাহলে উপায়? হঠাৎ তার চোখে পড়ল রান্নাঘরের জানলাটা খোলা, তাতে কোনো গরাদও নেই, একজন মানুষ অনায়াসে সেটা দিয়ে লাফ মারতে পারে। সে আর কিছু না ভেবেই ছুটে গিয়ে জানলা দিয়ে মারল এক লাফ। সে জানত না জানলার বাইরেই খাঁড়া খাদ নেমে গেছে প্রায় 200 ফুট নিচে। তাই যুবকের আর্তনাদ ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল। ঝড় বৃষ্টির তেজ কিছুটা কম হয়েছে। মিসেস মিত্র ধীরে সুস্থে গিয়ে যুবকের সাইকেলটা ভিতরে নিয়ে এলেন, তারপর একটা ঘরে দরজা খুলে সাইকেলটাকে ভিতরে নিয়ে এলেন। ঘরের ভিতরে নানা লোকের নানান রকম জিনিসপত্রে ভর্তি, কারো রুমাল, কারো চশমা, পেন, ঘড়ি, ব্যাগ আর আজ সাইকেল। মিসেস মিত্র মনে মনে নিজের অভিনয় আর কল্পনা শক্তির তারিফ না করে পারলেন না। কি অদ্ভুত, তাই না? মানুষগুলো সব তার কাহিনীকেই সত্যি মনে করে নিজের অজান্তেই কেমন মৃত্যুকে আলিঙ্গন করছে। তাদের দেহ পড়ে থাকবে খাদের কোন অতলে কেউ কখনো জানতে পারবে না। ছোট থেকেই ভূতের গল্পের প্রতি তার একটা নেশা ছিল। স্কুলে গল্প লেখার প্রতিযোগিতা হলে তিনি ভূতের গল্পই লিখতেন। ওই বয়সেই এমন সব ভয়ঙ্কর গল্প লিখতেন যে শিক্ষকরা পর্যন্ত ভয় পেয়ে যেতেন, অথচ কেউ তার লেখার কদর করেনি, উল্টে বকাবকি করেছেন এসব লেখার জন্য। ভেবেছিলেন বড় হয়ে নিজেকে প্রমাণ করে দেখাবেন, তিনি হবেন অন্যতম সেরা ভূতের গল্পের লেখিকা। অথচ কোনো প্রকাশক তার গল্প ছাপতে রাজি হয়নি, কেউ তার প্রতিভার দাম দেয়নি, কেউ না। ফিজিক্সে মাস্টার্স করলেও তিনি লেখাকেই পেশা হিসেবে নিতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ পাননি, বাধ্য হয়ে কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে বহু গল্প উপন্যাস লিখে থাকলেও প্রাপ্য সম্মান কখনো পাননি। বড় জোর মাসিক পত্রিকায় মাঝে মাঝে তার লেখা চেনা মহলে কিছু প্রশংসা এনে দিয়েছে মাত্র। বহু প্রকাশক নামী লেখকের ঠাট্টা তামাশার পর যখন মিসেস মিত্র প্রায় হাল ছেড়ে দিয়েছেন, তখন তিনি বুঝলেন লোকে শুধু গল্প পড়ে, কেউ অনুভব করে না, তাদের অনুভব করাতে হবে, তার কল্পনার দৌড় তাদের বুঝিয়ে দিতে হবে। গল্পের চরিত্রের মতো তিনি তাদের চোখেও ভয় দেখাতে চান, তাদের ভয়ার্ত চিৎকার শুনতে চান, তার গল্পে মানুষকে ডুবিয়ে দিতে চান। বিজ্ঞান তার আয়ত্তে, তাই বিজ্ঞানকেই কাজে লাগালেন।
দামি সাউন্ড সিস্টেম কিনে ওপরে লাগাতে হয়েছে অট্টহাস্যের আওয়াজের জন্য, পায়ের আওয়াজের জন্য। লুকিয়ে এসি লাগাতে হয়েছে যাতে দরকার মতো ঘরের আবহাওয়া ঠান্ডা করা যায়। ঘরের বাইরে দরজার ওপর মোটর লাগিয়েছেন যাতে জোরে ধাক্কা দেওয়া যায়। এই যন্ত্রগুলোকে লোডশেডিংয়ের সময় চালাবার জন্য ইনভার্টারও কিনেছেন এবং সবগুলিকে চেয়ারে বসেই যাতে চালনা করতে পারেন তার জন্য চেয়ারের হাতলে লুকিয়ে রিমোটের ব্যবস্থাও করতে হয়েছে। মিসেস মিত্রের এখন মনে হয় লেখিকা না হতে পেরে ভালোই হয়েছে। লেখিকা হলে মানুষ কতদিন তার গল্প মনে রাখত, কিন্তু এখন তারা চাইলেও ভুলতে পারবে না। তবে আদিবাসীদের ছেলেরা তাকে খুব সাহায্য করেছে। বেশ কিছু টাকার বিনিময়ে তারা যে সাহায্য করেছে তার তুলনা হয় না। মিসেস মিত্রও একবার ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিলেন। এত মানুষের ফেলে যাওয়া জিনিসগুলো দেখে তিনি ভারী তৃপ্তি পান। লোকগুলোর সেই শেষ মুহূর্তের আর্তচিৎকারগুলোই তাকে আরো নতুন প্লট ভাবতে উজ্জীবিত করে। নিজেই মনে মনে হেসে উঠলেন। যুবকটি তাকে প্রশ্ন করেছিল কেন তিনি এই নির্জন জায়গায় পড়ে আছেন, কিন্তু এসব কি আর নির্জনতা ছাড়া চলে? মিসেস মিত্র গুনগুন করে একটা গান গাইতে গাইতে রান্নাঘরে ঢুকলেন। খিচুড়ি তৈরি হয়ে গেছে, এই বৃষ্টিতে ভালোই জমবে। আগে বহুবার বলেছি, ভালো খারাপ দু ধরনের মানুষ নিয়েই চলতে হয় আমাদের। খারাপ মানুষ হলো সেই সব ব্যর্থ লেখকরা যারা হতাশায় কেবল শখ মেটাতে গল্প শুনিয়ে মানুষ খুন করে, আর ভালো মানুষ সেই সব ব্যর্থ লেখকরা যারা হতাশায় ইউটিউব চ্যানেল খুলে বসে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল পূজা এবং তমাল। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে ম্যাক্স, পোস্টের ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন চিরঞ্জিৎ ভট্টাচার্যের কাহিনী শখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।